গত রবিবার দুশো রান চেস হয়ে যাওয়ার পরে সোমবার যেন মনে হচ্ছিল কিছুটা ফিকে লাগছে এই ম্যাচ, মাত্র 126 রান। কিন্তু সেই ফিকে থাকার মধ্যেও যে ইন্টারেস্ট তারা তৈরি করে দিয়ে গেল ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে বিরাট কোহলি ভার্সেস গম্ভীরের ইনসিডেন্ট নিয়ে। তো নমস্কার, পরব আছি আপনাদের সাথে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ম্যাচটা ছিল তো লো স্কোরিং, কিন্তু কি সেই বোরিং ম্যাচের মধ্যেও বিরাট কোহলি যা শুরু করলেন, আসলে গত ম্যাচে হারা যে 200 রান করার পরেও চেন্নাই সমীর মাঠে লখনৌ লাস্ট বলে দিনেশ কার্তিকের মিস, সেই সময়ও এক রান নিয়ে লখনৌয়ের ম্যাচ জেতা, তার হেলমেট ছুলে সেলিব্রেশন, আর ওদিকে গৌতম গম্ভীরের এগ্রেশন সেলিব্রেশন পছন্দ বিরাট কোহলিও করেনি, বেঙ্গালুরু দর্শকও করেনি। সেই জবাব দিতে বিরাট কোহলির সেলিব্রেশনগুলো ছিল তাদেরই মতো, গৌতম গম্ভীরকে বারবার দেখিয়ে তাদের ক্রাউডে, লখনৌ ক্রাউডের ওপর চুপ চুপ থাকার নির্দেশ তারা দিয়ে যাচ্ছিল। আর ম্যাচের পরেও যে শুরু করলো তারা, ইভেন ম্যাচের মধ্যেও নাবিবুল হকের সাথে বিরাট কোহলির সংঘর্ষে জড়িয়ে পড়া সেই রাগ এগ্রেশন, কিন্তু দেখা যাবে ফেয়ার প্লে পয়েন্টস টেবিলে কিন্তু দুটো টিমেরই পয়েন্ট কিন্তু কাটা যাবেই যাবে। এই রকম এগ্রেশন বা এই রকম যে ঘটনাগুলো ক্রিকেটের খাতায় কিন্তু ভালো দেখায় না। সব সময় আমরা জানি ক্রিকেট ইজ এ জেন্টেলম্যান গেম, সেই জেন্টেলম্যান গেমে কেন এই সব হবে? আর এই ঝগড়া তো নতুন নয়, খুবই পুরাতন। তোমার গৌতম গম্ভীর প্লেয়ার হিসাবেও বিরাট কোহলির সাথে সংঘর্ষে আগেও আইপিএল ম্যাচে জড়িয়েছে, সেই বছর তো লক্ষ্মীপতি বালাজি তাদের দুজনকে থামিয়ে দিয়েছিল। কিন্তু এইবারে বিরাট কোহলি ম্যাচের পরে নবিমুল হকের সাথে হ্যান্ডশেক করতে গিয়ে তার সাথে সংঘর্ষে জড়ায়, তারপর কাইল মার্স তাকে ছাড়াতে গিয়ে তার সাথেও সংঘর্ষে তিনি জড়ান, এবং সর্বশেষে গৌতম গম্ভীর মাঠে এসে তার সাথেও তিনি সংঘর্ষে জড়ান। এটা কি ক্রিকেট মাঠে দেখা বা ঘটনাগুলো? এগুলো একদমই কিন্তু ভালো দেখায় না। ক্রিকেটের হলো জেন্টেলম্যান গেম, আমি আগেও বলছি এখনও বলছি, এটা হলো জেন্টেলম্যান গেম, এদের জেন্টেলম্যানের মতোই খেলা উচিত এবং সবাইকে বিহেভ করা উচিত অ্যাজ আ জেন্টেলম্যান। তো এই সব কথা বাদ দিই, আসুন ম্যাচের কথায় আসা যাক, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে আজকে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, কারণ তারা দেখে নিয়েছিলেন এটি বোলিং ক্রিচ, এখানে খুব বেশি রান হবে না, খেলা কিন্তু লো স্কোরিংই হবে। সেই হিসাবে বিরাট কোহলি আর ডুপ্লেসিস মাঠে আসে, কিন্তু তারাও বেশিক্ষণ স্থায়ী করতে পারলেন না নিজেদের। বিরাট কোহলি মাত্র 31 আর ডুপ্লেসি মাত্র 44 রান করেই পভিলিয়নে যান। তারপরে অর্জুন রাবাত, ম্যাক্সওয়েল এরা কেউই মাঠে দাঁড়াতে পারেন না, শেষে গিয়ে 16-17 1-2-3 এইরকম রান করার পরে আরসিবি স্কোর গিয়ে দাঁড়ায় 126 রান 9 উইকেটের হারিয়ে, যেখানে বোলিংয়ে দাপট দেখান নবীন হক, 3-3টি উইকেট নেন, রবি বিষ্ণই 2টি, অমিত মিশ্রাও 2টি ও গৌতম 1টি, না না গৌতম গম্ভীর নয় কার্তিক গৌতম 1টি উইকেট নেন, আর আরসিবির ইনিংস 126 রানেই সীমাবদ্ধ থাকে। তারপরে আসল মাথা ব্যথার কারণ হয়ে যায় লখনৌ, যখন ম্যাচ শুরুর প্রথম দিকে পাওয়ার প্লের মধ্যেই কেএল রাহুল ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পান, আর সেইখানেই ওখান থেকে ফিল্ডিং আর তিনি করেননি, গিয়ে পাভিলিয়নে তার ট্রিটমেন্ট তিনি করান। এদিকে কেএল মার্স আর আয়ুষ বেদনী ওপেন নাবে পুরো ফ্লপ যায়, কুণাল পান্ডিয়া যদিও একটু চেষ্টা করলেও 11 বলে 14 করে তিনি পভিলিয়নে ফেরেন, 3 বলে 3টি চারও তিনি মেরেছিলেন, কিন্তু স্টয়নিশ্ব পেছন গেলেন, নিকলেশ পুরানো পেছন গেলেন, শুধু কেএস গৌতম 23 রান করেন, কিন্তু লাস্টের দিকে রান আউট হয়, রবি বিষ্ণই 5 রান করে পভিলিয়নে ফেরেন,
অমিত মিশ্রা অনেকক্ষণ মাঠে টিকেছিলেন, প্রপার টেস্ট প্লেয়ারের মতো টুক টুক করেই যাচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা তিনি করতে পারেনি। নবিবুল হক যখন বিরাট কোহলির সাথে সংঘর্ষ জড়ায় তিনি 13 বলে 13 করেছেন, আর কার্তিকের হাতে ক্যাচ আউট হয়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন। রাহুল চেহার কেএল রাহুল লাস্টে নামে, কিন্তু কোনো শর্ট রানই তিনি নিতে পারেন না, বল বাউন্ডারির বাইরে গড়িয়ে গড়িয়ে যায়, যেখানে গত রবিবার আমরা 3 রান ছুটে নিয়ে ম্যাচ জিততে দেখেছি, সেই অবস্থাতেও তিনি রান নিলেন না। এতই যদি পায়ের অবস্থা তাহলে তিনি না পেলেন কেন? যিনি সাবস্টিটিউট করে যিনি মায়ের মাঠের বাইরে বসেছিলেন ইয়াস ঠাকুর, তাকেও তো তিনি নামাতে পারতেন, তার সে তো তিনি মোটামুটি 5-6 রান অন্তত করতে পারত, আর তাই ছাড়ব 2 রান তো নিতে পারতো, 2-3 রান যে 4 রান তিনি নিলেন না, নিতে পারলেন না, সেই রান তো তিনি নিতে পারতেন, সেই রানটা আরও ক্লোজ হয়ে যেত ম্যাচটা। তো এই ষোলো পরিস্থিতি গতকালের ম্যাচে, ফেয়ার প্লেয়ের পয়েন্টস টেবিল এখন কি বলছে সেটি আর কি আর বলবো, লখনউ অনেক তলায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আজ কিন্তু বড় ম্যাচ আছে, গুজরাট টাইটান্স ভার্সেস দিল্লি ডেয়ার ডেভিলস, একদম গ্রুপ টপ 1 নম্বর গুজরাট ও গ্রুপ ডাউন 10 নম্বর দিল্লি ক্যাপিটালস, কে জিতবে? আশিস নেহরা ভার্সেস গাঙ্গুলি পন্টিং সেন ওয়াটসন, কে জিতবে আজকের ম্যাচ? চোখ রাখতে হবে আজ রাত্রে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।